নমস্কার। আগের ভিডিওতে আমরা যে স্পিচ থেরাপিগুলো দেখেছি ওই স্পিচ থেরাপিগুলো হলো ভয়েস সাউন্ড যা ভোকাল কোড দিয়ে বের হয়, যেমন আ ই উ। অন্যদিকে সাউন্ড ক্লিয়ার করার জন্য গ্লোয়িং অ্যাক্টিভিটি দরকার হয়। এগুলো হলো আনভয়েস সাউন্ড, যেমন এই সাউন্ডগুলোর জন্য ভোকাল কর্ডের প্রয়োজন হয় না। আজ সাউন্ড ক্লিয়ার করার জন্য ব্লোয়িং অ্যাক্টিভিটি নিয়ে কিছু কাজ দেখাবো। Bye.
ঘুরো ঘুরো সোজা হয়ে বসো সোজা হো হ্যাঁ ঘুরো কুদাও দাও গুড আবার দাও এটা ধরো হ্যাঁ কুদাও আবার দাও দুইবার হলো তিনবার আবার 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 বাবা আবার অনেক সুন্দর হচ্ছে করো করো হ্যাঁ করো আবার করো 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 এই অনেক সুন্দর হচ্ছে করো আবার করো আবার দাও আবার দাও এই আবার পাই দেখো দাও দাও সাবাস আবার দাও আবার দাও এই তো অনেক সুন্দর হচ্ছে করো হ্যাঁ আবার 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 জুড়ে দাও জুড়ে জুড়ে হ্যাঁ জুড়ে দাও 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 জুড়ে জুড়ে দাও হ্যাঁ এখন আস্তে দাও আস্তে হ্যাঁ আস্তে দাও আবার জুড়ে দাও জুড়ে জুড়ে এইভাবে ফু দিলে স্পিচ থেরাপির জন্য অনেক হেল্পফুল হবে তাছাড়াও যাদের লালা পড়ে জিহ্বা ভারী চিবাতে পারে না তাদের জন্য এই থেরাপিটি খুবই প্রয়োজন বন্ধুরা অটিস্টিক ও সাধারণ শিশুদের পরিচর্যা ও শিক্ষামূলক ইউটিউব চ্যানেল দ্য আর্ট টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব হবে আমাদের উৎসাহের উৎস ধন্যবাদ